হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের স্মার্টফোনের সেটিংয়ের ভিতরে লুকিয়ে থাকা এমন তিনটি সেটিংস আপনাদের শিখিয়ে দেব, যার ব্যবহার দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা ভাববেন এটাই তো এতদিন খুঁজছিলাম। তো কী সেই সেটিংস আর কীভাবে তার ব্যবহার করবেন সেটা জানতে হলে আমার ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর এখনও যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো তার জন্য চলে যেতে হবে আপনাদের ফোনের সেটিং অপশনে। তো সেটিংয়ে প্রবেশ করার পরে নিচের দিকে আপনারা অ্যাক্সেসিবিলিটি বলে একটি অপশন পেয়ে যাবেন, তো সেখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করলেই অসংখ্য সেটিংস আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে আপনাদের ফার্স্টে যে কাজটি করতে হবে, পাওয়ার বাটন অ্যান্ড কল বলে যে লেখাটা পাবেন সেটা আপনারা অন করে দিবেন। তো এটা অন করলে কি হবে, আপনার ফোনে যখন কোনো কল আসবে তখন আপনারা আপনাদের ফোনের পাওয়ার বাটন একবার চাপ দিলেই কলটা রিসিভ হয়ে যাবে। তো তারপরে দেখে দিচ্ছি দ্বিতীয় সেটিংসটি। তো আপনারা নিচের দিকে আসার পর এখানে হাইড কন্ট্যাক্ট টেক্সট বলে একটা অপশন পেয়ে যাবেন, এটা অন করে দিবেন। তো এটা অন করলে কি হবে, আপনার ফোনে যত প্রকার লেখা আছে সব লেখার পাশে সাদা একটি কালার যোগ হয়ে যাবে। তো এই দেখুন আমার ফোনে সমস্ত অ্যাপসের নিচে যেই অ্যাপসের নামগুলো আছে, তো সেই লেখার চারি সাইডে একটি সাদা কালার যোগ হয়ে গেছে। তো তারপরে দেখে দিচ্ছি তৃতীয় সেটিংসটি। তো তারপরে আপনারা একদম নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন, তো সেটা অন করে দিবেন। তো এটা অন করলে কি হবে, আপনার ফোনে ডিসপ্লেটা সম্পূর্ণ ব্ল্যাক হয়ে যাবে। তো আমরা যখন রাতে ফোন ব্যবহার করি তখন কিন্তু সাদা ডিসপ্লে আমাদের চোখের জন্য অনেক ক্ষতিকর হয়ে থাকে। তো আপনারা যদি এরকম ব্ল্যাক করে নিয়ে ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার চোখে কোনো প্রকার ক্ষতি হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন, আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওয়। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই প্রত্যাশা শেষ করছে আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।